যানজট সহনীয় রাখতে মিরপুরের ফুটপাতে নির্দিষ্ট সময়ে ব্যবসার নিয়ম কাজে আসছে না। সপ্তাহে পাঁচ দিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত ব্যবসার সুযোগ দেওয়া হলেও সারাদিনই ফুটপাতে থাকছে হকারের দখলে। এতে চলাচলের পথ ক্ষীণ হয়ে বেড়েছে যানজট। কোনো কোনো জায়গায় রাস্তার উপর বসেছে দোকান। এই অবস্থায় দ্রুত উচ্ছেদ চালানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। রাজধানীর ফুটপাত নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। মিরপুর দশ নম্বরে ফুটপাতের নির্দিষ্ট জায়গায় বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত হকারদের বসার নিয়ম করে নগর কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরে সপ্তাহে পাঁচ কর্মদিবসের জন্য এই নিয়ম চালু হলে তাকে স্বাগত জানিয়েছিল এলাকাবাসী। তবে পাঁচ মাস না যেতে এই নিয়মকানুন সব চলে গেছে বইয়ের পাতায়। মিরপুর দশ গোলচত্বরে যে দেখা যায় ফুটপাতের প্রায় পুরোটা জুড়েই বসেছে দোকান। কোথাও কোথাও এমনভাবে দখল হয়েছে যে হাঁটার পথটুকু খালি নেই। হকাররা বলছেন বেঁধে দেওয়া সময়ে ব্যবসা ভালো হয় না, তাই সকাল থেকেই দোকান খুলে বসেন তারা। নিম্নে মনে করেন ছয় মাস এরকম মানছি, তিনটার পরে চারটার পরে দোকান লাগাইছি। এখন দেখা গেলো কি আমাদের ব্যবসা মানে অনেক খারাপ হইতেছে, সবাই লসের দিকে যাইতেছিল, এই জন্য সবাই মনে করেন আস্তে আস্তে একটু সকাল সকাল আওয়া শুরু করছে। মানে ব্যবসা পরিস্থিতি খারাপ চলতে অনেক কষ্ট হয়, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি খুলি। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুলের সামনে শুধু ফুটপাত দখল করে ক্ষান্ত হননি হকাররা, রাস্তার উপরও চলছে বেচা কেনা। তবে ক্যামেরা দেখে বেশিরভাগ দোকানির দাবি তারা নতুন, তাই নিয়ম কানুন জানা নেই। আমরা জানি না, আপনি আরেক জায়গায় জিজ্ঞেস করেন, আসলে দোকানদার আছে না, আমরা নতুন আসছি। চা খাইতে দোকানদার হয়ে এক জায়গায় গিয়েছি, আমি চিনি না, আমি এই জায়গায় নতুন আসছি। আসলে তো ঠিক না, তারপরে তো আমরা পেটের দায়ে করতেছি, পুলিশ আসে তখন আবার একটু সরাই নিতে হয়। এখানে ফুটপাতে কি জন্য কাজ দোকান দিচ্ছে এগুলো আমি এগুলো ভালো করে জানা নেই। এলাকাবাসীর অভিযোগ, নগর কর্তৃপক্ষ কেবল সিদ্ধান্ত নিয়েই সারা, কোনো নজরদারিতে নেই। বেশিরভাগ সময় ফুটপাত দখলই থাকে, তা রাস্তাতে যাওয়া আসার সময় এটা আসলে সেফ না, পিছন থেকে গাড়ি কোন গাড়ি আসতেছে আমরা আসলে বুঝতে পারি না। এটার একটা সংশোধন হোক, কারণ আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। দোকানপাটের কারণে মানুষের ভিড়ে এখান থেকে হাঁটা যায় না, তখন হচ্ছে রাস্তার উপর দিয়ে হাঁটা চলা করতে তখন অনেক রিস্ক থাকে। বিকালবেলা দিল তাহলে আমরা একটু রিল্যাক্স ফিল করি আর কি, যে না অন্তত পক্ষে সারা দিনটা যখন অফিস হওয়ার প্লাস স্কুল কলেজ হওয়ার রুটটা যেটা আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি। দায়িত্ব হলো প্রশাসনের জিনিসটা ঠিক করা, তারাই ঠিকটা করবে। আমরা সাধারণ চিন্তা করবো যে সেফভাবে কীভাবে যাওয়া যায়, সেফভাবে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু পারতেছি না। নিয়ম না মানায় প্রধান সড়কের ফুটপাত থেকে সব দোকান তুলে দেওয়ার সিদ্ধান্ত দ্রুতই নিতে যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। মিরপুর দশ নম্বর গোল চক্করে যারা হকার না, যারা হকারদেরকে নিয়ন্ত্রণ করেন, এটাকে বিজনেস হিসেবে নিয়েছেন, এই রকম কিছু লোক অসহযোগিতার কারণে সে বিকেল চারটা থেকে দশটা পর্যন্ত কন্টিনিউ করতে পারছেন না। তিন নম্বর ওয়ার্ডে যেটাকে আমরা মেইন রোড বলি, এখানে আমরা ইনশাল্লাহ কোনো হকার বসতে দেব না। ভুক্তভোগীদের অভিযোগ, পরীক্ষামূলক বেশিরভাগ উদ্যোগ কাজে আসে না, তাই পরীক্ষা নিরীক্ষা না চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। উত্তর সিটি কর্পোরেশনের পাইলট প্রকল্প হিসেবে ফুটপাতের এই দোকানগুলোকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বসার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ছয় মাসের ব্যবধানে সেই সময় কি আর তোয়াক্কা করছেন এখানকার ব্যবসায়ীরা, যে যার মতো সকাল থেকে দোকান বসিয়ে আবারও শুরু করেছেন ব্যবসা, যার ফলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের পথ চলা। কবে মিলবে এ থেকে মুক্তি, সেই প্রশ্নই নগরবাসীর। সাকিবুর রহমান, আরটিভি, মিরপুর, ঢাকা।